হাই ভিউয়ার্স, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আজকে আমি আমার খুব একটা প্রিয় জায়গায় অনেক অনেক দিন পর, প্রায় 1.5 বছর পর আসতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি। আজকে কোথায় এসছি সেটা তোমরা থাম্বনেল আর টাইটেলটা তো বুঝতেই পেরেছি যে কোথায় এসছি। তো আমি বাড়ি থেকে বেরিয়েছি 7:30, 7:30 এসে নগরের স্টেশনে এসে আমি ট্রেন পেয়ে গেছি। তো ট্রেনে খুব ভিড় ছিল, যেহেতু আজকে সোমবার, তার জন্য আমি একটুও ভিডিও শ্যুট করতে পারিনি। তাই আমি দক্ষিণেশ্বর যে স্কাইওয়াকটা আছে সেখানে এসে আমি ভিডিও শ্যুটটা শুরু করছি। তো তোমরা আমাকে কমেন্ট করো না যে মাস্কগুলো পরিনি, মাস্ক পরলে আমার কথাগুলো ঠিক ক্লিয়ার আসছিলো না, তখন মাস্কটা খুলে রেখেছি। আর যেহেতু পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে খুব একটা ভিড় নেই, তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর যারা যারা দক্ষিণেশ্বর মন্দির দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে দেখতে পারবেন যে দক্ষিণেশ্বর মন্দিরটা ঠিক কেমন আছে। যারা যারা দেখেছেন তারা তো আরও একবার দেখতেই পাবেন। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক, আমি হোক আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এবার মাস্কটা পরে নিই। আমি একটা খুব সুন্দর জিনিস দেখলাম যেটা আমি এর আগে কখনোই দেখিনি। তো এই দড়িগুলো দিয়ে আর একটা চুম্বকের মাধ্যমে যারা গঙ্গা পূর্ণমে যে টাকাটা দেয় সে টাকাটা চুম্বকের সাহায্যে উঠে আসে। তো এই এই ইয়েটা দেখে, মানে কি বলবো, এই টেকনিকটা দেখে আমার খুব ভালো লাগলো, তার জন্য এটা আমি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম। আর যেহেতু এটা আমি আগে কখনো দেখিনি, তো আমি জানি না তোমরাও আগে কেউ কখনো এইভাবে দেখেছো কি না, তার জন্য দেখালাম। এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে রানী রাসমণির বিগ্রহ এখানে বসানো আছে। এটা একটা মন্দিরের মতো করা আছে যেখানে রানী রাসমণির বিগ্রহটা বসানো আছে। তো রানী রাসমণির নেতৃত্বে বা উদ্যোগে এই দক্ষিণেশ্বর মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো তার জন্য এখানে রানী রাসমণির একটা ছোট্ট মন্দির আছে, সেটা তোমাদের দেখালাম। দক্ষিণেশ্বর ঘোরা হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে, তোমাদের যতটুকু সম্ভব দেখালাম আর কি, যেখানে যেখানে শ্যুট করতে দেয় ততটা দেখালাম। আর দক্ষিণেশ্বর মন্দিরটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যারা যারা আগে দক্ষিণেশ্বর মন্দিরে এসছো সেটাও জানিও। আর তো এখন ঘোরা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক।
পেট আটা পেট।